আমরা আপনাদেরকে দেখাবো কামারখন্দ থানার বোরদুল গ্রামের বিলের চিত্র। ভাবতেই আপনার অবাক হয়ে যাবে, দেখা যাবে যে এই জায়গায় যে একসময় একটা নদী ছিল। আসলে বিষয়টা দেখেন, ধান কাটছে, নদী মনে হচ্ছে না, একটু বিলও মনে হচ্ছে না, যেমন চাষাবাদ জমি। ভিডিও দেখুন, আমরা এই জায়গায় ইতিহাসটা একটু জেনে আসি। এখানকার স্থানীয় জনগণের মুখ থেকে শুনে এসেছি, এখানে ব্রিটিশের সময় আজ থেকে 70-80 বছরের আগে এই জায়গাটাতে ছিল একটা নদী, বিশাল নদী ছিল। এখানে সিরাজগঞ্জ যমুনা নদী হয়ে ভদ্রঘাটের মাঝ দিয়ে নলকার মাঝখান দিয়ে নৌকা চলাচল করতো। আগেকার সদাগররা যেরকম পাল তুলে বাণিজ্য করতো নৌকায় করে, এখান দিয়ে সেই নৌকাগুলো যাতায়াত করতো। এই যে দেখতে পাচ্ছেন জমি, এখানে জমিদাররা পাল তুলে যেমন নৌকায় চলাচল করত বাণিজ্য করতে, সেই নৌকাগুলো এখান দিয়ে আসা যাওয়া করত। স্থানীয় লোকদের মুখে শুনেছি যেমন বয়স্ক যেমন 70-80 বা 90 বছর বয়স যাদের, তাদের মুখ থেকে শুনে এসেছি যে এখানে প্রচুর মাছ থাকতো, নৌকা দিয়ে মাঝিরা মাছ ধরতো। এই আশেপাশে যে বাড়ি ঘর গ্রামগঞ্জ কিছুই ছিল না, মনে হতো যে এখন দেখে মনে হয় যে এখানে কিছুই নেই, নদী বা বিল কিছুই মনে হচ্ছে না, যে এখানে আবার কীভাবে বিল থাকতে পারে। এখন দেখতে ধান চাষের জমি, আসলে এটা ইতিহাসের ব্যাপার, ইতিহাসের সাক্ষী দিচ্ছে যে এখানে বিশাল নদী ছিল, যার আশেপাশে কোনো গ্রামগঞ্জ কিছু ছিল না। চৈত্র মাসের দিকেও এখানে প্রচুর পানি থাকতো, মানে তখনও নৌকা চলাচল করতো, প্রচুর মাছ ধরতো। এখন কালের পরিবর্তে এখানে আর নদী নদী মনে হয় না, বিলও মনে হয় না। যেমন দেখেন ধান গাছছে, ধান কেটে উঠাচ্ছে, আশেপাশে বাড়িঘরও দেখা যাচ্ছে, একটা মাঠের মতো মনে হয়। কিছুটা পরিবর্তন আসে, সেটা হলো আষাঢ় শ্রাবণ মাসে যখন বৃষ্টি হয়, বৃষ্টির পানি দিয়ে চতুর্দিকে থইতে করে এই গ্রামগুলো দেখতে পাচ্ছেন। মনে হয় দূর থেকে মনে হবে যে এই গ্রামগুলো পানির উপর ভাসছে, তখন থেকে কিছুটা হলে মনে হয় যে হ্যাঁ এখানে একটু বিল বা নদী ছিল। এখন তার কিচ্ছু নেই, তার পরিবর্তন কোনো সাক্ষী হিসেবে যে একটু মানুষ বিশ্বাস করবে সেরকম পরিস্থিতিটা নেই, শুধু মাঠ আর মাঠ। দেখুন, আপনি দেখলে হয়তো বিশ্বাসও করতে পারবেন না।